তো গাইস আজকে আমরা একটু যাচ্ছি, মানে আমার একটা ভাই কালকে রাতে হঠাৎ করে ফোন করেছে, তো আমাকে বলছে নাকি যে ওদের বাড়ির কাছে নাকি কাকে নাকি একটা বুড়ো মানুষকে নাকি ফেলে দিয়ে গেছে। যদি আমার ভিডিওর মাধ্যমে ওনার কিছু ব্যবস্থা হয় তো শাবাশ বেটা। তো এরকম গাইস যদি মানে কেউ কোথাও কিছু দেখে থাকো আমাদেরকে একটু জানানোর চেষ্টা করো বা আমাকে মেল করো, আমার কন্ট্যাক্ট মেল তো দেওয়াই আছে। কে রে মারা খেপা চোদা মারা আবল তবল সাইড নিচ্ছে, তোমার গান্ডু ছোট হাতে চালাচ্ছে না মারা গন্ডা চালাচ্ছে। তো গাইস আমরা এবার এখান দিয়ে ভেতর দিয়ে যাচ্ছি, আর মারা বিড়ালে কাছে লে আবার কি রে, কোথায় বাড়ি কোথায় আপনার? ওইটা এখানে বাঙাল করে। আচ্ছা কি করেন কি আপনি? আমি কিছু করি এই ঠিক আছে। কে বেটা? আমরা আর কেউ না, ওই বলুন নাদনঘাট মোড়ে আছে, ঠিক আছে আসি তাহলে। হ্যাঁ এটা নোংরাই বসে আছো কেন? ওটা কত ভালো জায়গায় গিয়ে বসো, কিছুই তো বলছেন এমনি তো। কি খাবে বলো? পরোটা খাবে? আচ্ছা পরোটা খাবে তো, ঠিক আছে দাঁড়াও, এই ফলগুলো পরে খাবে তাই না? কিছু হেল্প হয় তো হবে, চলো তোমাদেরকে যেতে সব বলছি আর কি হচ্ছে না হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি চলো। তো গাইজ বেরিয়ে পড়লাম, এবার আমরা এখান থেকে ডাইরেক্ট যাবো নাদুনঘাট। তো ওটা মানে উনি আছেন নাকি নাদুনঘাটে? হ্যাঁ ওই ভাইগুলো নাকি এই কদিন ধরে নাকি দেখাশোনা করছে ওনার। তো এবার আমরা যাই গিয়ে দেখি যদি আমার ভিডিওর মাধ্যমে ওনার কিছু ব্যবস্থা হয় তো। আর আজকে এমনি যতটা হেল্প করা যায় আমরা করবো আমাদের তরফ থেকে। তো এরকম গাইজ যদি মানে কেউ কোথাও কিছু দেখে থাকো আমাদের একটু মানে কমেন্টে হোক বা SMS-এ মেসেজ করে আমাদেরকে একটু জানানোর চেষ্টা করো বা আমাকে মেল করো, আমার কন্ট্যাক্ট মেল তো দেওয়াই আছে। চলো আজকে গাইজ ভিডিওটা, এটা কোনো ফানি ভিডিও না তাই নাকি? তো গাইজ আমরা এই পেপার মিলের এই রোডটা দিয়ে গিয়ে ডাইরেক্ট এখন মানে হাই রোডে উঠে সোজা বেরিয়ে যাবো নিমতলা সাইড দিয়ে। তো নাদুনঘাটটা মোটামুটি এখান থেকে অনেকটাই দূর। তাড়াতাড়ি করে যেতে হবে, তার কারণ হচ্ছে আমার আজকে গাইজ তোমাদের ভালোবাসার জন্য তোমাদের সাপোর্টের জন্য আজকে আমার 50,000 সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে তাই নাকি? তো সেটা একটা ডিটেলিং ভিডিও আমি করব আর সেটা তোমরা আমার চ্যানেলই দেখতে পাবে। এই তো লেটেস্ট নিউজ। তো এতটা সাপোর্ট করার জন্য গাইজ মন থেকে অনেক 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 ভালোবাসা গাইজ তোমাদের, মানে কি বলবো, মানে আমি জীবনেও ভাবতে পারিনি যে আমি এতটা কিছু মানে আমার জীবনে আমি এতটা ভালোবাসা মানুষের সাপোর্ট পাবো। তো যাই হোক তোমাদের এই সাপোর্টের জন্য আমি এখনও টিকে আছি, তো তোমরা এভাবে আমার পাশে থাকো তাহলেই হবে। কে রে মারা খেপা চোদা মারা আবল তবল সাইড নিচ্ছে, সালা গান্ডু ছোট হাতে চালাচ্ছে না মারা গন্ডা চালাচ্ছে, গুটি গুটি যাচ্ছে। ভাবছি ফানি এর মধ্যে দেব না, সেই ফানি করতেই হবে এদের নিয়ে। আচ্ছা আমি একটা বাইক নিয়ে চলে যাচ্ছি না, একটা লেভেলে যাচ্ছি, ও মানে একটা ছোট হাতি নিয়ে মানে গাঁয়ে গাঁয়ে করে টানছে। এই দেখো মা দেখো এবার তেড়ে যাচ্ছে মারা। তো গাইজ আমরা এবার এখান দিয়ে ভেতর দিয়ে যাচ্ছি, আর মারা বিড়ালে কাছে লে আবার কি রে। তো আমরা এবার চলে গিয়ে নিয়মতলায় উঠবো আর ওখান থেকে একদম ডাইরেক্ট যাবো ওটা কি নপাড়া নাদুনঘাট যাই হোক হবে ওখানে।
রাস্তার মধ্যে যা খুশি যায় চল মারা কেমন চুটিয়া এই ভটভটি মটভটি গুলো গাইজ সরকার থেকে এগুলো তুলে দিয়েছে, তাও সে রাস্তার মধ্যে এসে গুজগুজ গুজগুজ করেই যাবে। এদের নেই কোনো পারমিট, নেই কোনো ট্যাক্স, আর এরা সব থেকে বেশি বেশি মাল নেবে। আর এদের জন্য না বড় বড় যেসব গাড়িগুলো ট্যাক্স দিয়ে দিয়ে মানে ইউজ করা হয় সেগুলো সব বেকার হয়ে যাচ্ছে। তো গাইজ আমরা প্রায় জায়গায় পৌঁছেই গিয়েছি, আর কোথায় আছে আমাকে এবার দেখতে হবে। ভাইটা বলছিল ঠিক এই জায়গাটা করে, এই সামনের পাম্প আছে, এই পাম্পে অপোজিটই তো বলছিল। দেখি নাহলে ভাইটাকে ফোন করবো। গিয়ে দেখছি কি হয় কোথায়। এখানে আমরা একটু দাঁড়াই, আগে ফোন করি। হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যালো, হ্যাঁ কোথায় ভাই? আমি তো যাচ্ছি, তোমরা কোথায়? আমরা পাম্পের সামনে দাঁড়িয়ে আছি। ও যাচ্ছি, দাঁড়াও আমি, তাড়াতাড়ি আসো। তো গাইস ভাইটাকে বলে দিয়েছি, ভাইটা আসছে। এই দাঁড়া, এক মিনিট দাঁড়া, ঠাকুমাটা আছে, দেখি দেখবি। ও ঠাকুমা, কোথায় বাড়ি, কোথায় আপনার? ওই তো এখানে বাঙাল করে। আচ্ছা, কি করেন কি আপনি? আমি কিছু করি না। কিছু করেন না, একটু সাইডে দাঁড়ান, সাইডে দাঁড়ান। হ্যাঁ, কিছু করেন না, দাঁড়ান। সকাল থেকে কিছু খেয়েছেন? হ্যাঁ, সকাল থেকে কিছু খেয়েছেন? ভাত দুটি খেলাম। ভাত দুটি খেয়েছেন? আচ্ছা দাঁড়ান, এই নিন। ঠিক আছে, কে বেটা? আমরা, আমরা কেউ না, আমরা কেউ না, আমাকে চেনেন না আপনি। ঠিক আছে, যান বাড়ি গিয়ে, যান বাড়ি গিয়ে খাবেন। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, এক সাইড দিয়ে যাবেন। দেখি গাইজ কখন আসে ভাইটা। A few moments later. তো গাইজ ওই ভাইটা আমাদেরকে একদম পুরো ভুল ঠিকানা দিয়েছে। ঠিক আছে, ও আমি ওকে বলেছিলাম যে এই সামনে একটা ব্রিজ আছে, ব্রিজের আগে একটা পাম্প আছে, তো আমরা ওখানে আছি। তো ভাই বলেছিল নাকি যে নাদনঘাট মোড় ওখানে ব্রিজ আছে, এই আছে। আরে ভাই, ব্রিজ তো এখানে নেই। এবার আমাদেরকে আবার যেতে হবে প্রায় কিছু না হলেও 3 কিলোমিটারের উপর আবার যেতে হবে ঘুরে। কী অবস্থা, কি বলছো? তিন মাথা মোড় মানে তিন মাথা মোড় কত আছে রে ভাই? ভাই প্রপার একটা ঠিকানা দেবে বুঝলি, তা নেই প্রপার কোনো ঠিকানা কোনো ঠিক নেই, শুধু তিন মাথা মোড় ব্রিজ আছে, এই আছে, পাম্প আছে। ও কি বুঝো রে, পাম্প তো প্রচুর, ব্রিজও প্রচুর, আরে ওইখানে বা ব্রিজটা কোথায়? তিন মাথার মোড় তো মনে হয় গাদা আছে বাড়া। চলো ভাই, এখন প্রায় 3-4 কিলোমিটার যেতে হবে। ভালো আছো? আরে সেই বলো না, একটা সেই মানুষ পড়ে মানে ফেলে দিয়ে গিয়েছে না কি করেছে, দিয়ে আমাকে বললো যে ওই ভিডিও করতে আসতে। তো আমি গিয়ে যাচ্ছি, দিয়ে আমাকে ভুল ঠিকানা দিয়েছে, বলছে আগে আছে নাকি, ওই বললো নাদনঘাট মোড়ে আছে। ঠিক আছে, আসি তাহলে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ভাইরাল আমার এত ভিডিও দেখে ও আমার জন্য, ও যেখানে আমাকে দেখতে পায় ঠিক চিনে ফেলে। সাব্বাস। এই যেটাই হচ্ছে মানুষের কাছ থেকে একটা পাওয়া সব থেকে বড় জিনিস, যেটা হচ্ছে সাপোর্ট, যেটা সবাই পায় না আর সবাই সবাইকে দেয় না, কিন্তু আমাকে দিয়েছে। তো তোমাদের এই সাপোর্টের মর্যাদাটা আমি রাখবো। সাব্বাস বেটা, অলওয়েজ সবাইকে হেল্প করবো যতটা পারবো, অ্যান্ড আমাকেও একটু হেল্প করো। তরিকায় ভিক মাংনে কা ভিক চাইছি। গাইজ আমরা চলে এসেছি, আমার মনে হয় আই থিঙ্ক এই লোকটা, কি অবস্থা রে ভাই, তুমি ফোন করেছিলে? ও কোথায় বাড়ি, কোথায় না কি বলছে, দাঁড়াও নামি।
কোথায় বাড়ি কোথায় কিছু বলছে না বাড়ি কোথায় বাড়ি নেই বাড়ি নেই হ্যাঁ থাকতে কোথায় তুমি কোথায় থাকতে কোথায় আচ্ছা কিছুই তো বলছে না এমনিতে বাড়ি কথা জানো না দাদা বলো একটু তাহলে এখানে নোংরাই বসে আছো কেন তুমি অন্য কোথাও কি বসো ওই ওপরটাই চলো ওপরটা ওপরটা বসে এখানে নোংরা আছে কি করি বলতো কিছু খাওয়া দাওয়া করবা এইভাবে তো কিছু ব্যবস্থা করা যাবে না এখানেই থাকি তাহলে কি করা যায় বলতো কিছুই বলছে না বললে কি করে কি করবো ভাই আর আমার এমনিতে এখন বৃদ্ধাশ্রমে দিতে গেলে হবে না তো এটা নেবে না এটা বলছি কাকা ওই ওপরটায় বসো কিছু কথা আছে চলো এগুলো নিয়ে চলো এখন কারা খাবার দিচ্ছে কারা খাবার দিচ্ছে কারা এখন আমরা এই ছেলেপেলে যেটুকু পাচ্ছি দিচ্ছে ওপরটায় চলো আশেপাশের লোকও দিচ্ছে তাহলে এক কাজ করি ভাই এখানে তো হবে না যখন এখন এখন তো কি খেয়েছে সকাল থেকে খেয়েছে কালকে জল দিয়ে গেছি দুটো বাবুজির কেক দিয়ে গেছি আর রাত্রেবেলা একটু প্যাকেট কেক দিয়ে গেছিল বলছি এখন কিছু খাবে কি খাবে বলো কি খাবে বলো পরোটা খাবে আচ্ছা পরোটা খাবে তো ঠিক আছে দাঁড়াও তুমি তাহলে একটু এদিকে থেকো হ্যাঁ আমি তোমাকে যা তুমি একটু থেকো তোমাকে আমি যাওয়ার সময় কিছু টাকা দিয়ে যাবো হ্যাঁ একটু কয়েকদিন দেখো এখন আপাতত ঠিক আছে আর আমি আসছি নিয়ে হ্যাঁ দেখি এখান থেকে কোথাও থেকে নিয়ে আসি এখানে পাওয়া যাবে তো পরে ফটো সামনে দোকানে পাওয়া যাবে তো আচ্ছা কি অবস্থা গেছে কোনো কিছু কথাই বলছে না কি মানে করবো আমি তো বুঝতে পারছি না আপাতত ভিডিওটা দেখে যদি কেউ যদি চিনতে পারো তো এসে প্লিজ নিয়ে যেও খুবই খারাপ অবস্থায় আছে প্রায় 10 দিন ধরে বলছে নাকি যেটা শুনলাম এখন আপাতত আমি পরোটাটা জল টল দিই আর কিছু টাকা দিয়ে যাবো ভাইটাকে ভাইটা যতদিন পারো দেখুক আর আমি মাঝে মাঝে আসবো এখন হ্যাঁ আর ওই মিষ্টি ফিষ্টি নেই বুঝলি 200 পরোটা নিন পার্সেল করে দেওয়ার একটা ইয়ে তোমার খাওয়ার জন্য বাটি দিও হ্যাঁ যেটা দিয়ে খেতে পারো ডাক্তার কত করে 10 টাকা
জল নিনে তো এক বোতল, জল পাওয়া যাবে দাদা? জল পাওয়া যাবে? জল বোতল, হ্যাঁ জল দিয়ে দিও তো। ঠিক আছে নিয়ে নিই তারপর দিচ্ছি। হ্যাঁ দাও ভালোটা দাও, তাহলে দুটো আপেল দিও। হ্যাঁ বেশি দিলে কাছে পচে যাবে বুঝলে তো, দুটো আটু আপেল দিও আর দুটো কলা দিয়ে দিও। হ্যাঁ বেশি দিলে মানে পচে যাবে, জবা করে মেশে দিয়ে যেতে হবে। টোটাল তাহলে 115 টাকা হলো, তাই তো? ঠিক আছে ফলগুলো পরে খাবে তাই না? সাইকেল ভাই ওপরটায় চলো কাকা, ওপরটায় ভালো জায়গা, পরিষ্কার জায়গায়। খেয়ে নে, জলের মুখটা খুলে দাও, আমি খুলতে পারবো। এই নোংরাটা এখান থেকে উঠে গেলে খুব ভালো হতো। বলছেন আমরা অনেক কথা বলতে শুয়েছি, যদি চিন্তা পাশে তাহলে খাও। হ্যাঁ কি বলবো ভাই, তাছাড়া মানে কিছু বলার নেই ভাইটা, মানে সিরিয়াসলি একদম খুবই ভালো ছেলে, যে ও কন্টিনিউ 10-12 দিন ধরে এভাবে একা হেল্প করে গিয়েছে, আশেপাশের লোকও হেল্প করে, কিন্তু ওনাকে বলছি ওখান থেকে উঠতে, উনি উঠছেই না। এবার কী করি, যতটা আমার দ্বারা হয়েছে আমাকে করেছি, আর এমনিতেও এখন পেমেন্ট ফেমেন্ট ঢুকছে না, আমারও প্রচুর হাল খারাপ। তোমরা গাইজ পাশে থাকো তাহলে আমার দ্বারা যতটা হবে আমি করবো। তো গাইজ আর ভিডিওটা বেশি লম্বা করে লাভ নেই, অনেক বড় ভিডিও হয়ে গেছে, আমি এরপরে নেক্সট ভিডিও তো দেখাবো উনি কী মানে কেমন আছেন না আছেন। তো গাইজ যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।
ঘন্টাটাকে ঢং ঢং করে বাজিয়ে দিও। বেশ, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো আর ভিডিওটাকে একটু বেশি করে শেয়ার করবা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থেকো, বাই।